ফ্রিজের মতো, এখানে ভোল্টেজ থাকলেই এটা কাজ করবে। আর কন্ট্রোল করার জন্য গেটটা আছে, এখানে একটা গেট টার্মিনাল আছে, তার মানে গেট বাল্ব না খুললে যেমন পানি ফ্লো হবে না, ঠিক তেমনি এখানে একটা। আর এগুলোকে ব্যাক টু ব্যাক সংযোগ করা হয়েছে, অর্থাৎ একটা অ্যানোডের সাথে আর একটা ক্যাথোড সংযোগ করছে। ফলে এটুকু মনে রাখলে এটাই প্রত্যেক ফেজে ফেজে দিয়ে দিছে, কিন্তু তুমি ইজিলি একটু চিন্তা করলেই সার্কিটটা দাগাতে পারবে। আর কিভাবে কন্ডাকশন হয় সেটাও তুমি ইচ্ছা করলেই একটা, যদি মনে করো তোমাদের কাজ হলো কারেন্ট গুলো কিভাবে যাবে সেই অবস্থাটা দেখানো। তো এরপরে আমরা দেখি একটু সিম্পলি, এটা বাদ দিলাম, এই যে এখানে আমরা সার্কিট এবং তার ওয়েব ফর্মটা দেখাইছি। তোমাদের হয়তো এরকম কঠিন করে নাও আসতে পারে, তবে বুঝার জন্য আমি এটা দেখাইছি। এটা আমরা জানি যে এসি যে ভোল্টেজটা আছে বা কারেন্ট যাই বলো না কেন, তার একটা ওয়েব শেপ আছে, যেটা সাইন ওয়েভ এর মতো। ফলে আমরা ইনপুটটা যেটা দিছি সেই ওয়েবটা এখানে দাগাই নিছি, এবং এখানে কি আছে, এই জায়গায় ভোল্টেজটা জিরো, এখানে হচ্ছে ম্যাক্সিমাম পজিটিভ, আবার জিরো, ম্যাক্সিমাম নেগেটিভ, দেন আবার জিরো, এরকম 360 ডিগ্রিতে একটা সাইকেল কমপ্লিট হয়। এবং এই ইকুয়েশনটা তোমরা এর আগে ড্রাইভ করা হয়তো বা শিখেছে, যে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, এই বিএসটা হচ্ছে তাৎক্ষণিক ভোল্টেজ। মানে এসিতে আমরা জানি প্রতি মুহূর্তে ভোল্টেজের মান পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনটার সাথে ম্যাক্সিমাম ভোল্টেজের একটা রিয়াকশন আছে বিএম আর সাইন থিটা, থিটাটাকে আবার ওই যে ওমেগা টি হিসেবেও লেখা যায়। এগুলো ফিজিক্সে তোমাদেরকে ভালো করে বলবে, অথবা যে স্যার পড়াইছে সেও পড়াতে পারে। এখানে একটা এইরকম দুটো, ওখানে এসসিআর দিয়ে দিছিলাম, এসসিআর না দিয়ে এই কানেকশনটা এইভাবে বের করা যায়, এটাকে ট্রায়াক বলে। ট্রায়াকের অপারেশন বুঝতে গেলে এটা ওই সুইজের মতোই, আসলে এখানে গেটের টার্মিনাল থাকলেই দুটো টার্মিনাল BT1 আর একটা BT2 বলে, আর এই টার্মিনালে কন্ট্রোল সিগন্যালটা দেয়। তাইলে এই ট্রায়াকই দুইভাবে কাজ করে, যখন পজিটিভ হয় তখনও কাজ করে, আর এই টার্মিনালটা নেগেটিভ হয়ে গেলে কাজ করে। এখানে মজার বিষয়টা হচ্ছে দেখো, এই যে পুরো সাইকেলটা এখানে আছে জিরোর থেকে আরম্ভ করে এখানে, কিন্তু এখানে দেখো আমরা কিছু এখানে কি করছি, শেডেড করে দিছি। তার মানে হচ্ছে কি, এই সাথে সাথেই এখানে যতক্ষণ তুমি সিগন্যাল না দিবা ততক্ষণ পর্যন্ত এই আউটপুটে এই রেজিস্ট লোডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ পাবা না। সেই জন্য এখানে দেখো এই যে এখান থেকে একটা ডেভিয়েশন জিরোর থেকে বেশ কিছু দূরে, এটা লেখাইছে আলফা, আলফা হচ্ছে তোমার অ্যাঙ্গেল, অর্থাৎ কত এখানে সাপ্লাই দেওয়ার কতক্ষণ পরে তুমি গেটে সিগন্যালটা দিলা, তার উপর ভিত্তি করে এই আউটপুটটা পাওয়া যাবে। ফলে আউটপুটটা পাওয়া গেছে এই যেখানে এই সাদা অংশটুকু ইনপুটে থাকলো, এই আউটপুটে এই অংশটুকু বাদ চলে গেছে। সিমিলারলি আবার যখন পরের হাফ সাইকেল আসলো তখনও বেশ একটা আলফা অ্যাঙ্গেল বলে এটাকে, এদিকে যে এই জিনিসটা আছে এটা অ্যাঙ্গেল, অর্থাৎ এটা হচ্ছে কতটুকু পরে, অর্থাৎ তুমি ইনপুট দিয়ে রাখছো, ইনপুট দেওয়ার কতক্ষণ পরে তুমি এই গেটে সিগন্যালটা দিলা, অথবা ইনপুট ফ্রিকোয়েন্সি কত আর এখানে কত ফ্রিকোয়েন্সির ইনপুট দিচ্ছ। ফলে দেখা গেল যে এসি সাইকেলের শুরুতে না হয়ে কিছুটা পরে এই সুইচটা কাজ করবে। ফলে এখানে যদি আমরা দেখি, এখানে তুমি ফুল এসি ফুল শেপটাই পাচ্ছ, আর এখানে এই যে কিছু ভোল্টেজ বাদ চলে গেল, বাদ চলে গেল মানে এটার আরএমএস ভ্যালুটাও কমে গেল। এখানে যে আরএমএস ভ্যালুটা পাবা, এখানে কিন্তু সেই আরএমএস ভ্যালু, অর্থাৎ এই ওয়েভটার এরিয়া, এই এরিয়াটুকু, এই এরিয়াটুকু ক্যালকুলেট করে আমরা এখানে কত অ্যাভারেজ ভোল্টেজ আছে সেটাও বের করতে পারি, বা কত আরএমএস ভ্যালু আছে তা বের করতে পারি। তার জন্য ইন্টিগ্রেশন করে টোরে বের করতে হয়, আমরা ওই দিকে যাব না, আমরা শুধু এরিয়া দিয়ে বুঝছি। এখানে পুরো এরিয়াটা বিপিআই, যে বাস উপরের পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল, এই দুটো হাফ সাইকেল মিলেই তুমি পাওয়ারটা পাচ্ছ, ফলে এখানে আরএমএস ভ্যালুটা বেশি হয়। আর এখানে তুমি করলা এই সুইচিংটা করলা কিছুক্ষণ পরে, সাম আলফা অ্যাঙ্গেল বলে, ফলে এটুক তুমি বাদ দিয়ে দিলা, এটুক তুমি বাদ দিয়ে দিলা, ফলে তোমার কি হলো, আউটপুট ভোল্টেজটা আর কিন্তু ইনপুট ভোল্টেজের সমান থাকবে না, কমে যাবে, এই যে এটুক অংশ কমে ফেললো, তাই না? ফলে সার্কিট দিয়া পুরো সময়টা কারেন্ট যেতে দিল না, না দেওয়ার কারণেই ওই আউটপুট ভোল্টেজটা কমে গেল। এটা আমরা ওয়েব ফর্মের উপর দেখাইছি। সাধারণত এই যে ইলেকট্রনিক রেগুলেটর যেগুলো আছে না, সেগুলো ওই যে গেটে ওই ট্রিগারিংটা করার সময় ইনপুটের একটা পার্টিকুলার লেভেলের পরে ট্রিগারিংটা হয়, এটাকে আমরা ট্রিগারিং বলি, সিগন্যালটা দেয়, তখন দেখা গেলো পুরো এসি সাইকেলের হোলটা এই লোডের কাছে আসতে পারে না,
এই সুইচটাকেই অফ থাকে, ফলে ফ্যানটা তখন স্লো স্পিডটা কমে যায়। আবার যদি ফুলটাই যেতে দেয় তখন ফ্যানের স্পিডটা বেশি থাকে। আর যদি একদম আরো কমাই দিই, এই আলফা অ্যাঙ্গেলটা বাড়াই দিলাম, তখন দেখা যাবে এইদিকে সাদা অংশটা আরো বেড়ে যাবে আর এইদিকে তুমি আউটপুট ভোল্টেজটা কম পাবা। ফলে এই করে আসলে এখানে ভোল্টেজটাকে কন্ট্রোল করা হয়, সুইচিংটা ল্যাগ করে দিয়ে এটা করা হয়। এখানে একটা দুইটা দিছো, দুটো দিয়ে যে কাজটা করছে সেখানে দেখো এখানে পুরো সাইকেলটাই দেখানো হয়েছে। আর নিচে যেটা দিছে এটা হচ্ছে এই যে এখানে যে আমরা গেট টার্মিনাল তো রাখছি না, গেটে ভোল্টেজটা হলো এই নিচে দেখানো হয়েছে, অনেকটা একটা পালস এর মতো বা একটা রেক্টাঙ্গুলার এরিয়ার মতো। এগুলি আমরা তোমরা পরে বলবা, এটা আমরা এখন মনে করতে পারি একটা শর্টউড ভোল্টেজ এর মতো, অথবা এটা কখনো একটা ইম্পালস এর মতো হতে পারে, তাই না? এগুলো হায়ার এডুকেশন হলে তোমাদেরকে এই সমস্ত পালস সম্পর্কে পড়াই দিই। এখানে আমরা এই এই জায়গায় একটা ইলেকট্রনিক সার্কিট দিয়ে এই ভোল্টেজটা তৈরি করবো এটাকে অপারেট করার জন্য। এই ভোল্টেজটা নিচে দেখাইছে, তার মানে তুমি ইনপুট দিছো কিন্তু এই ভোল্টেজটা এই গেটে দিবা, ফলে যতক্ষণ পর্যন্ত এই ভোল্টেজটা তুমি করলা এই জায়গায় এসে দিলা, ফলে সাথে সাথে এই দেখো এতক্ষণ পর্যন্ত এই যে এই জায়গার মধ্যে কোনো আউটপুট নাই, এর পরের থেকে আবার শুরু হলো। ঠিক তেমনি নেগেটিভ হাফ সাইকেলের সময় এই এটুক থাকলো না, এই যে এখান থেকে এইভাবে আসার কথা কিন্তু এতটুকু পান, ফলে দেখা গেলো এখানে ফুল সাইকেলের সময় ভোল্টেজটা পাচ্ছ, আর এখানে তোমাকে প্রত্যেকটাই শুরুর থেকে পজিটিভ হাফ সাইকেলের শুরুর থেকে কিছু বাদ দিলো, আবার নেগেটিভ হাফ সাইকেলেরও শুরুর থেকে কিছু বাদ দিয়ে দিলো। এইভাবে সে কম্পোনেন্ট বাদ দিয়ে দিলেই ভোল্টেজটা কমে যাবে, ফলে এই ভোল্টেজটাকে তুমি কমানো বাড়ানো করতে পারো, ঠিক আছে? ফলে এটা একটা এসি কন্ট্রোলার হয়ে যাবে। এখানে আমরা থ্রি ফেজ এর জন্য কানেকশনটা দেখাইছে, থ্রি ফেজ ব্রিজ রেক্টিফায়ার, এখানে এটা ওয়াই কানেকশন আছে আর তিনটা আছে, তো এরকম তুমি ফুল ওয়েভ করার জন্য দুটো দুটো ডায়োড ব্যাক টু ব্যাক কানেকশন করলে, একটা অ্যানোড একটা ক্যাথোড, সবগুলো একই রকম। এগুলো তোমরা ব্রিজ কানেকশন বলি বা এস কানেকশনও বলি, ইংরেজি বর্ণমালা এইস এর মতো দেখায় সেই জন্য। তাহলে এখানে তুমি কি করলা হচ্ছে টু সিঙ্গেল ফেজ এসি কনভার্টার, মানে তুমি এখানে তিনটা ফেজ দিছো, তিনটা ফেজ এই যে কি করছে একটা ফেজ এখানে লাগাইছো, পরের ফেজটা এখানে আর একদম নিচেটা এখানে লাগাইছো, তাই না? আর এখানে এই অ্যানোড ক্যাথোডের মধ্যে একটা তুমি লোড দিয়ে দিছো, ফলে এখানে কিন্তু তিনটা ফেজ থেকে আইসা এখানে একটা লোড দিয়ে যাবে, তার মানে সিঙ্গেল ফেজে তুমি থ্রি ফেজ থেকে এনে সিঙ্গেল ফেজে লাগাই দিলাম। তাহলে এটা থ্রি ফেজ টু সিঙ্গেল ফেজ এসি কনভার্টার, এখানে তিনটা এসি সাইকেল যাবে, আবার তাদের ভিতরে 120 ডিগ্রি করে অ্যাঙ্গেল পার্থক্য থাকবে। এগুলি তোমরা আগে পড়ছো কিনা আই ডোন্ট নো, তো এটা ইলেকট্রিক্যালরা পড়াইবে। আমরা এটা এই রেক্টিফায়ার দিয়ে থ্রি ফেজের এসি সোর্স থেকে একটা সিঙ্গেল ফেজ এসি ভোল্টেজের মানটা নিতে পারবো। এখানে আবার থ্রি ফেজ থ্রি ওয়ার ওয়াই কানেকশন ছিল, এখানে আমরা নিউট্রাল কানেকশনটা নিচে দেখাইছি, ওটার ভিতরে আমরা নিউট্রালটা দেখাই নাই, ঠিক আছে? আগের বর্তনীতে দেখো এই যে নিউট্রাল এখান থেকে একটা কানেকশন বের করা হয়, সেই কানেকশনটা আমরা এখানে নেই নাই, এই শুধুমাত্র ফেজের কানেকশন গুলো নিচে নিউট্রাল কানেকশন না নিয়ে এখানে আমরা ওই দুটো আউটপুট টার্মিনাল বের করে নিয়েছি, লোড আর অ্যানোড থেকে শর্ট করে নিয়ে এক জায়গায় লাগাই দিছি, আর সব ক্যাথোড সেট করে নিয়ে একটা বানাইছি, এখানে নিউট্রাল নাই। পরেরটা যদি দেখো তাহলে নিউট্রাল এর কানেকশনটাও দেখানো হয়েছে, তিনটা ফেজে তোমার তিনটা কন্ট্রোল সার্কিট আছে, আর নিউট্রাল এর সাথে একটা সার্কিট দিয়ে ওখান থেকে নিছে, ঠিক আছে? মানে নিউট্রাল কানেকশনটাও এখানে নেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা ফেজের কানেকশনটা নিউট্রাল দিয়ে ব্যাক করবে। এটা থ্রি ফেজ ওয়াই কানেকশন এসি ভোল্টেজ কন্ট্রোলার, আর এখানে সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টার, এটা আমরা আগেই দেখালাম। থ্রি ফেজ টু সিঙ্গেল ফেজ যদি হয় তাহলে এইভাবে দাঁড়াইতে যায়, এটা সিঙ্গেল ফেজ টু সিঙ্গেল ফেজেই, আর এটা থ্রি ফেজ টু সিঙ্গেল ফেজ, ঠিক আছে? আবার এখানে থ্রি ফেজ টু থ্রি ফেজেই করছে, এই যে তিনটা ফেজ এ বি সি থেকে লাইন আছে, আর এখানে আবার স্টার কানেকশনে থ্রি ফেজ লোডের সাথে তোমাদের কানেকশন দেখাচ্ছে, তো এটা থ্রি ফেজ টু থ্রি ফেজ সাইক্লো কনভার্টার।
সো আজকে আমরা মনে হয় এই পর্যন্ত দেখলাম। পরের দিন আমরা দুটো জিনিস হয়ে গেল, আমাদের তিনটা টপিক, একটা হলো সংজ্ঞায় দেওয়া, একটা শ্রেণী বিভাগ করা, আর একটা হচ্ছে কিভাবে তোমার কনভার্সন সার্কিট গুলো দেখানো। ঠিক আছে, এই সার্কিট গুলো দু একবার প্র্যাকটিস করলে দাগাতে পারবো, আর দাগাইতে পারলে কিভাবে সার্কিটটা অপারেট করে সেটাও বলা যাবে। আমাদের রেকটিফায়ার মানেই হচ্ছে ভোল্টেজের পজিটিভ হাফ সাইকেলের সময় কারেন্ট যাবে, নেগেটিভ হাফ সাইকেলের সময় যাবে না। এটা আর একটা যে আনটিল আনলেস ইউ অ্যাপ্লাই দা গেট ভোল্টেজ, এটা ওপেন থেকে যাবে, এই বিষয়গুলো বলতে পারলেই হয়ে যাবে। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম, কারো কোনো কোশ্চেন থাকলে আমরা শেয়ারিংটা বন্ধ করে দিই।